রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের তেঘুরি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধানের মাথা ফাটানোর অভিযোগ উঠল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও পূর্বের পারিবারিক অশান্তির জেরেই এই ঝামেলা, তবুও সামনে পঞ্চায়েত নির্বাচন থাকায় রাজনৈতিক কারণে বলেই মনে করা হচ্ছে। তেঘুরি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আইয়ুব হোসেন তেঘুরি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়ে আছেন। এদিন সকাল 10টার সময় কংগ্রেস সমর্থিত 3-4 জন তার উপর চড়া হয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আমি হাঁটাহাঁটি করছিলাম বাড়ির পাশে, তো হঠাৎ করে তারা 4-5 জন হঠাৎ করে আমাকে তারা করে এবং তাদের হাতে লাঠি সাবন এসব ছিল এবং আমি অনেকে ছিল, আমি 4টা দিনে ছিল। এটা পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেসীরা যেহেতু এলাকায় নেই, কিছু গুন্ডা বাহিনী তারা বাইরে থেকে নিয়ে তৃণমূল কংগ্রেসের উপর অ্যাটাক করার চেষ্টা করছে। কিন্তু এখানে তৃণমূল যেহেতু শক্তিশালী, কিন্তু আমাকে একা পেয়ে এই কাজটা